হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা হচ্ছে অনেক দিন ধরেই প্ল্যান করতেছি দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু ওই রকম কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই মানে সবাই চাইলো যে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগবো, অনেক সুন্দর একটা আবহাওয়া, মানে একটু মানে বর্ষার মৌসুম, তো মানে নদী নদী একটা ফিল থাকবে। তো সব মিলে হচ্ছে আইডিয়াটা আমারই ছিল যে সবাই দেখলাম যে বাঁশুলিয়া এখন ট্রেন্ডিংয়ে আছে, তো যাই হোক প্রস্তাব করলাম ওনাদের যে তাহলে বাঁশুলিয়া গেলে কেমন হয়। তো সবাই দেখলাম যে আমার কথাটা ভোট দিল, যে সবাই বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমরা বাঁশুলিয়ায় যাব। তো যাই হোক, আমরা বাঁশুলিয়ার উদ্দেশ্যে বের হয়েছি নাগরপুর থেকে, এখন আমরা বাঁশুলিয়ার কাছাকাছি আইসা পড়ছি। মাঝখানে অনেক রাস্তা হচ্ছে ড্রাইভ করতেছিলাম আমি, তো ওই সময় হচ্ছে ভিডিও ক্লিপ ধারণ করতে পারিনি, এখন হচ্ছে ভিডিও ধারণ করতেছি আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করার জন্য। তো যাই হোক, আমরা অবশেষে চলে আসছি বাঁশুলিয়া চাপড়াবিলে। তো আমার সাথে আসছে হচ্ছে ওমর ফারুক স্যার, সাজ্জাদ স্যার, আতর স্যার, বিষ্ণু স্যার, মহসিন স্যার। তো আমরা সবাই মিলে হচ্ছে একটা নৌকা ভাড়া করছি, যেটা নিয়ে হচ্ছে আমরা বিলের মাঝখানে যাব, মানে একদম ভরপুর ফিল নিতে। তো যাই হোক, আমরা অনেক কিছু খাবার জন্য অনেক কিছু কেনাকাটা করা শেষ, তো এখন সবাই মিলে একটা সেলফি তুলতেছি। তো সেলফি তুলতে গিয়ে হচ্ছে আসলে ভিডিও হয়ে গেছিলো। এই লোকটার হচ্ছে কি জন্য মন খারাপ আসলে আমি জানি না, হয়তো বা তার বউয়ের জন্য মন খারাপ, বউরের সাথে নিয়ে আসতে পারে নাই, দেখতাম তো কীরকম অসহায়ের মতো মন খারাপ করে বসে রয়েছে। যাই হোক, অনেক বোঝানোর চেষ্টা করলাম ওনারা যে মন খারাপ করার দরকার নাই, সামনে কোনো একদিন আসবেন অবশ্যই, তারপরেও ওনার মনটা ভালো করতে পারিনি। যাই হোক, আমরা নৌকায় ঘুরতে ঘুরতে অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। একটু পর হচ্ছে আপনাদের একটা ভিউ দেখাবো, অসাধারণ একটা ভিউ, মানে যেটার জন্য হচ্ছে বাঁশুলিয়া এত জনপ্রিয়। সেটা হচ্ছে একটা ওইটার কি গাছ যেন বলে, হিজল গাছ নাকি কী যেন একটা গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ। তো এখানে নৌকায় নিয়ে আসলে যে কারোরই হচ্ছে ভালো লাগবে, এই বট গাছটা, এই হেজল গাছটা হচ্ছে সবার ছবি তোলার একটা জায়গা, সবাই এটা গাছের উপরে উঠে ওইটা ছবি তোলে, আর এইটাই হচ্ছে একটা মানে দেখার মতো একটা এই পুরো নদীর মধ্যে। তো সব মিলে হচ্ছে আমরা মূলত অনেক জায়গায় ঘুরছি, মানে নৌকায় প্রায় 2 ঘন্টার মতো ঘুরছি, অনেক ভালো লাগছে। অনেক মানুষ আসছে দেখলাম, সবারই হচ্ছে একটা প্রিয় জায়গা, সবারই মনে মনে ধারণা যে আমরা যাবো একদিন, কোনো একদিন বাঁশুলিয়া চাপড়াবিল। তো যাই হোক, আমাদেরও ইচ্ছা ছিল, আমরাও আসলাম, এসে ঘুরে গেলাম, আর সত্যি বলতে অনেক ভালো লাগলো। অসাধারণ একটা পরিবেশ, যেখানে হচ্ছে অনেক বাতাস, ঠান্ডা বাতাস, আবহাওয়াটা অসাধারণ ছিল। সব মিলিয়ে হচ্ছে আমাদের সকলেরই মনে হয়েছে যে না, আজকের ট্যুরটা আমাদের অনেক ভালো ছিল। তো প্রায় ঘোরাঘুরি অনেক করলাম শেষ, তো এখন হচ্ছে আমরা 2 ঘন্টা ঘুরছি অলরেডি নৌকায়, মানুষ অনেক মানুষই আসছে দেখ। তো আপনারাও যদি বাঁশুলিয়া চাপড়াবিলে আসতে চান আসতে পারেন, কারণ জায়গাটা অনেক অসাধারণ। আপনাদের সাজেস্ট করব যে যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বাঁশুলিয়া ঘুরে যেতে পারেন, অনেক ভালো একটা জায়গা। আমাদের পার্সোনালি আমাদের ভালো লাগছে অনেক, আমরা যা কয়েকজন আসছিলাম, তো আপনারাও চাইলে আসতে পারেন।